সেটা আমি এর আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে আমাকে আসলে সেই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে জানতে, কারণ কোনো ঘটনার পেছনে তো অনেক ঘটনা থাকে। একটা স্ক্রিপ্ট যখন লেখা হয় একটা ফিল্মের জন্য, সে স্ক্রিপ্ট লেখার পেছনেও কিন্তু আরেকটা স্ক্রিপ্ট থাকে। তো আমি কখনোই এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি, কিন্তু যেহেতু একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সে বিষয়টা নিয়ে অবশ্যই আমি সম্মানের সাথে আপনাদেরকে হাত জোড় করে বলছি, আপনাদের সবার সাথে আসলে কথা বলবো বিষয়টা। পার্সোনাল লাইফটা নিয়ে খুব একটা আসলে কথা বলতে চাই না। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে আসলে ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বুবলিকে প্রশ্ন করলাম, আপনি কি সত্যি সাকিব খানের কাছে ডিভোর্স চেয়েছেন? বুবলি প্রশ্নের উত্তরে বলেন, জি